কেমন আছো? আশা করি খুব ভালো আছো। শ্রীমতীস গল্প কথাতে তোমাদের স্বাগত। তো আমি কালকে আমার দুটো গান আপলোড করেছিলাম, তো জানি না তোমরা শুনেছো কি না। তো আমি ওই জন্য দুদিন আর কোনো ব্লগ দিইনি, কিন্তু আজকে আবার এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে দুপুর 3:15, এখন যাব আমি গানের ক্লাসে। আবরাতে আমার গানের ক্লাস আছে, তো সেখানে যাব। তো আজকে পুরোটাই তোমাদের দেখাবো, তোমরা দেখতে থাকো। তো এই যে আমি রেডি হয়ে গেছি, এই যে আমার ছেলে রেডি হয়ে গেছে এখানে, আর ওখানে আমার মা রেডি হয়ে বসে আছে। এই যে এখন আমরা যাব গানের ক্লাসে। তো চলো আমরা যাব টোটো করে, টোটো আসবে, ট্রেনে করে যেতাম, কারণ ট্রেনটা অনেকটা ডিস্টেন্সে, সেই জন্য মাঝে কয়েকটা ট্রেন ক্যান্সেল, ট্রেনে খুব ভিড় হবে বলে জন্য ট্রেনে গেলাম না, টোটো রিজার্ভ করে যাচ্ছি। তো চলো তোমাদের পুরোটাই দেখাতে থাকবো, তোমরা দেখতে থাকো। তো আমরা এখন একটু পরে বেরোবো, তো চলো তোমরা দেখতে থাকো। তো আমরা এখন যাচ্ছি আপনার দিকে, এই যে ছেলে এখন কোলে বসে আছে, আমরা এখন যাচ্ছি। আমরা এই নকুল পার হয়ে চলে এসেছি, এখন এই মাঝামাঝি যেতে আছি, ওই আধ ঘন্টা মতো লাগবে, বেশিক্ষণ লাগবে না, আধ ঘন্টা মতো লাগবে। এই যে দেখো আমার ছেলে আছে, ছেলে বসে আছে, আর এই যে আমরা যাচ্ছি, দাঁড়ো তোমাদের দেখাই। চলো বাবা ছাড়ো। তো আমরা এখন ম্যাডামের বাড়ি থেকে বেরোলাম, তো আমরা এখন যাচ্ছি। ওই যে আমার ছেলে এখন হাম্বা দেখছে, হাম্বা হাম্বা দেখেছে, ওই জন্য আমার ছেলে এখন হাম্বা হাম্বা করে ডাকছে। এই যে আমার ছেলে যাচ্ছে, আর এই যে সামনে মাঠে অনেকগুলো গরু রয়েছে, এই যে সেই জন্য আমার ছেলে এখন হাম্বা হাম্বা করে ডাকছে। দেখছো কি করছে? ওই যে আমার মা আসছে, আমার মার হাত থেকে ব্যাগ পড়ে গেছে, আমার মার হাত থেকে দেখো ব্যাগ পড়ে গেছে। এই যে আমাদের, আমার বেশিক্ষণ লাগেনি, আমার আধ ঘন্টার মধ্যেই হয়ে গেছে। আমি গেছি সঙ্গে সঙ্গে, ম্যাডাম ছেড়ে দিয়েছে, কারণ আমি তো অনেকটা দূরে যাব, সেই জন্য ম্যাডাম ছেড়ে দিয়েছে তাড়াতাড়ি। এই যে দেখো হাম্বা, চলো তোমরা দেখতে থাকো। তো আমরা এখন টোটোতে উঠে গেছি, এই যে আমরা এখন টোটোতে উঠে গেছি, যাচ্ছি। এখন অনেক লাগে, এই যে ছেলে বসেছে আমার পাশে, মা বসেছে উল্টো দিকে। ছেলে আসার সময় কোলে বসতে চাইছিল না, করলে আমি নিচে বসবো, ওই জন্য মা বললো যে আমি উল্টো দিকে বসছি, তোরা এইদিকে বস। মা উল্টো দিকে বসেছে, ছেলে আমার সাথে এখানে বসেছে। আমি এখন বাড়ি আসলাম,
আসার সময় একটুখানি মিষ্টি নিয়ে আসলাম, প্রচণ্ড খিদে পেয়েছে সেই জন্য একটু দোকান থেকে মিষ্টি নিয়ে আসলাম। তো এখন একটু পরে মিষ্টি খাবো। তো তো এখন আমার ছেলে এসে একটু ছেলেকে একটু ফ্রেশ ট্রেশ করিয়ে দিলাম। এখন আমি এখনও দেখো ফ্রেশ হইনি, আমি এখন ফ্রেশ হব। ওই আস্তে আস্তে আর ব্লগ করতে পারিনি কারণ রাস্তাটা অন্ধকার হয়ে গেছিলো, ওই জন্য রাস্তায় কিছু দেখা যাচ্ছিলো না, ওই জন্য আস্তে আস্তে আমি আর ব্লগ করতে পারিনি। তো এখন আমি ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। এই যে মিষ্টি আর সিঙ্গারা, এটা হচ্ছে সন্ধ্যের টিফিন, খিদে পেয়েছিলো সেই জন্য আসার সময় মা মিষ্টি আর সিঙ্গারা কিনলো। তো এটা এখন খাবো আমরা, মিষ্টি খাওয়া হয়ে গেছে। তো মা এখন একটু শশা কেটে দিল, একটু শশা কেটে ইচ্ছা করছিল, ওই জন্য মাকে বললাম একটুখানি শশা কেটে দাও। এই যে মার সিঙ্গারা মিষ্টি রয়েছে, এই যে মা বললো একটুখানি তাহলে শশা খা, শশা খেলে হজম হয়ে যাবে। আর ঠিক আছে তাহলে একটু। তো মা এখন সিঙ্গারা মিষ্টি খাচ্ছে, আমি এখন মা শশা কেটে দিয়েছে, তো আমি শশা খাচ্ছি। মা বললো যে সিঙ্গারার পর খেয়েছি, সিঙ্গারা দিয়ে পুরোটা খাইনি, আমি হাফ খেয়েছি আর দুটো মিষ্টি খেয়েছি। আর সিঙ্গারার পরে শশা খেলে নাকি মানে অম্ব গ্যাসটা হবে না, অ্যাসিডিটিটা হবে না, ওই জন্য শশাটা খাচ্ছি। এরপরে চা করবো আমি, আমার শ্বশুরবাড়ি থাকতেও আমার অভ্যাসে এটা দাঁড়িয়ে গেছে, সকালবেলা দেখবে বাঙালিদের চা না খেলে একটা মানে কেমন একটা ফাঁকা ফাঁকা লাগে, মানে কিছু একটা খাইনি সকালবেলা উঠে। তো আমি সকালবেলা যখন আমার শ্বশুরবাড়িতে থাকি তখন সকালবেলা আমি চা করি, চা করে সবাইকে দিই, আমি নিজেও খাই, আমার সন্ধ্যাবেলাও চা করি, সবার খেয়ে দিই, শ্বশুরমশাই শাশুড়ি মা সবাইকে দিই। কিন্তু আমার বর খুব একটা চা খায় না, যদি খায় তো অল্পও খায়, খুব কম খায়। এবং আমার বর চিনি ছাড়া চা খায়, ও চিনি দিয়ে চা খাওয়াটা পছন্দ করে না। তো আমি যে শশা খাচ্ছি, এই যে শশা, একটু পরে চা করব। তো চলো আজকের মতো আমার ব্লগটা এইটুকু, কালকে চলে আসবো তোমাদের সাথে নতুন কোনো ব্লগ নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। তো চলো, আর আর একটা কথা, যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে, দেখবে আমার চ্যানেলে ভালো ভালো ভিডিও আসবে। ঠিক আছে, চলো টাটা, গুড নাইট।